এভাবে কিভাবে চলবে ভাই? কোনো কাজ বাস নেই, এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের। ঠিকই বলেছি ভাই, এভাবে তো চলা যায় না। সংসারে একটা মেয়ে আছে, মেয়ের কোনো আবদার পূরণ করতে পারি না। তা যা বলেছিস, এখন আর কি করার? ও মেয়েটার কোনো আবদারই পূরণ করতে পারি না। তুই তো তাও একা, আমার তো সংসার আছে, তোর তো কোনো মতো চলেই যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস, এখন আর কি করার, চল চল এবার কাজে যাই, দেরি হয়ে যাচ্ছে। কোথায় তোরা? এদিকে আয় আয়, কাজটা তাড়াতাড়ি শেষ করে আয়, তোদের জন্য খাবার এনেছি। এই নে, তোদের জন্য তোদের গুনিমা খাবার পাঠিয়েছে, আগে খেয়ে নে দেখি, পরে কাজ কর। তোরা খা, আমি ফসলের জমিগুলো একবার ঘুরে দেখে আসি। ঠিক আছে কর্তা মশাই, আপনি ঘুরে দেখে আসেন, আমরা এক দিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করি। কিনেমা আমাদের খুব ভালোবাসে, আর কর্তা মশাইও তো নিজের ছেলে মতো আমাদেরকে স্নেহ করে। তা বল তুই তাহলে ভাই, আমরা ওনার হয়ে কাজ করবো না তো কার বাড়িতে কাজ করব? কি আমাদের এত ভালোবাসা দিবে তুই বল? হ্যাঁ হ্যাঁ খুব হয়েছে, এবার খেয়ে নে তো ভাই, কর্তা মশাই এলো বলে। কি তোরা এত তাড়াতাড়ি খেয়ে ফেললি? ও বুঝেছি, খাবার মনে হয় বেশ ভালো হয়েছে। তোদের মা খুব যত্ন করে তোদের জন্য পাত। আমরা তো জানি কর্তা মশাই, আপনি আর গিনেমা আমাদেরকে ছেলেদের মতো ভালোবাসেন, তাই তো আমরা দুই ভাই বছরের পর বছর এখান থেকে যাই না কর্তা মশাই। তুই করছে, তোরা বরং গিয়ে খেতে কাজ কর, আমি যাই খাবার নিয়ে, আমার আবার যেতে হবে অন্য একটা জায়গায়, অনেক কাজ আছে রে। ভাই দুপুর গড়িয়ে তো সন্ধে হয়ে গেল, চল এবার বাড়িতে যাই। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল বাড়িতে চলে যাই। ভাই এটা কিসের গাছ গো? দেখে তো মনে হচ্ছে ভাই এটা বেগুনের চারা, চল চল বাড়ি নিয়ে চল, লাগিয়ে দিবি ক্ষণ। চল ভাই এবার বাড়ি যাওয়া যা। বাড়িতে গিয়ে ভাই এটা খুব ভালোভাবে লাগাবি, আর লাগিয়ে পানি দিবি অনেক দিন ধরে। আরে আগে চল চল বাড়িতে তো যায়, তারপর লাগাবো ক্ষণ। কি গো গিন্নি, এই অবেলায় তুমি আবার উঠোন ঝাড়ু দিতে লাগলে কেন? মেয়েটা সারা দিনই শুধু ধুলো বালিতে খেলে, তাই তো উঠোন ঝাড়ু দিচ্ছে, সারা দিন শুধু খেলা আর খেলা। ও তো ছোট মানুষ, খেলবে, তাছাড়া এখন কি তার কাজের বয়স হয়েছে যে কাজ করবে? এই দেখো চারা গাছ এনেছি, বেগুনের চারা। এই চারাটা তুমি কোথায় থেকে পেলে গো? আর তাছাড়া তুমিও কি মেয়ের মতো ছোট হয়েছ যে একটা চারা হাতে করে নিয়ে এসেছো? আরে না গো, এই চারা আমার রুমি মা নিজ হাতে লাগাবে, দেখবে এটাতে অনেক বেশি বেগুন ধরবে। মা, ও রুমি মা একটু এদিকে আসো না। হ্যাঁ বাবা আসছি। রুমিমা এই চারাটা তুমি আমাদের উঠোনের এক কোণে লাগিয়ে দাও তো, তোমার হাতে করে। তোমাদের বাপ বেটির কাজ বাবু আমি বুঝি না, আমি এখন যাই, আমার মেলা কাজ আছে, কাজ শেষ করে তোমাদের জন্য ভাত বাড়ছি, তাড়াতাড়ি ঘরে এসো। বাহ রুমিমা বেশ ভালো লাগিয়েছ, কিন্তু শুধু লাগালেই তো চলবে না, এখানে পানিও দিতে হবে।
হ্যাঁ বাবা, আমি এক্ষুনি গাছে পানি দিচ্ছি। বাবা, এই গাছে মনে হয় অনেক বড় বড় বেগুন ধরবে, তাই না? হ্যাঁ মা, আমি তো জানি তুমি বেগুন অনেক পছন্দ করো, এই জন্যই তো তোমার জন্য এই গাছটা নিয়ে আসলাম। হয়েছে মা, চল মা চল, আমরা এবার ঘরে যাই, তোর মা আবার ভাত বেড়ে রাখবে তো। বুঝেছো গিন্নি, আমাদের গিন্নি মা আজকে লাউ মাছের মাথা নিয়ে মুড়ি খণ্ড বানিয়েছিল, খেতে যা লাগছিল। তা বেশ, গিন্নি মা আর কর্তা মশাই তো বের ভালো মনের মানুষ, না হলে কাজের লোকের সাথে কেউ এত ভালো ব্যবহার করে? হ্যাঁ মা, আমিও তো জানি বাবা যেখানে কাজ করে তারা খুব ভালো, আমাকে তো বাড়িতে গেলে অনেক মজা কিনে দেয়। হয়েছে হয়েছে বাপ বেটি, এত কথা না বলে এবার খাওয়া শুরু করো তো। করিম করিম, ও ভাই করিম, কি গো ভাই, এত সাতসকালে আজ চলে এলে যে? আজ কাজ করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, ও বেলা আমার আবার গঞ্জে যাওয়া লাগবে। ঠিক আছে ভাই, চলো তাহলে যাই। মা, ও মা, একবার দেখে যাও তো বেগুন গাছে কত সুন্দর ফুল এসেছে। ও মা, হ্যাঁ তাই তো মা, ভালো করে পানি দিতে থাক, দেখবি কয়েকদিনে বড় হয়ে যাবে। হ্যাঁ মা, তারপর গাছে বেগুন আসলে তুমি কিন্তু বেগুনে বড়া করে দিবে, আমি আর আমার বাবা মিলে খাবো। গিন্নি ও গিন্নি, আর একবার শুনে দেখে যাও সে কি হয়েছে। ও মা, এই তো দেখে গাছে বড় বড় বেগুন ধরেছে গো। তার বলি কি, মেয়ে তো আমার দেখলে খুশিতে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ গো, এটা তো দেখে মনে হচ্ছে কোন জাদুকরি গাছ। কি যে বলো না গিন্নি, বেগুন আবার জাদুকরি গাছ হতে পারে নাকি? তা না হলে দেখো না কত তাড়াতাড়ি বেগুন ধরে গেছে। যাই হোক, ওই সব বুঝি না গিন্নি, আমাকে আর আমার মেয়েকে কিন্তু বেগুনে বড়া করে দিবে। ঠিক আছে, তা দেবক্ষণ, এবার আমি যাই, হাতে মেলা কাজ আছে। আজকে দেখি বেগুনে বড়া করেছ। হ্যাঁ রে মা, এটা আমাদের গাছের বেগুন। বর্ষার দিনে গরম ভাতের সাথে বেগুন ভাজা, আহ ব্যাপারটা জমে যায়। হাতের কাছে রান্নার জন্য কিছুই ছিল না, তারপর মনে হলো গাছে তো বেগুন আছে, বেগুন বড়া বানিয়ে দিই। যাক ভালোই করেছো কিন্নি, তাই তো আমি আর আমার মেয়ে বর্ষার দিনে বসে বসে বেগুন ভাজা খেতে পারছি। হয়েছে বাবা আর মা, আমি আগে বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই, তারপর তোমরা কথা বলো, না হলে তো ঠান্ডা হয়ে যাবে।